নিজেদের শেষ ম্যাচে জয় পাওয়া হলো না বাংলাদেশের। সাউথ আফ্রিকার কাছে 7 উইকেটে হেরে আসরের সমাপ্তি টানলো জ্যোতিরা। 107 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 16 বল আগেই জয় পায় প্রোটিয়ারা। এই ম্যাচে জিতে 6 পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করলো দক্ষিণ আফ্রিকার মেয়েরা। বি গ্রুপ থেকে শেষ চারে ওঠার লড়াইয়ে যে আছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। শেষ বেলায় আবারও একটা ব্যর্থ চেষ্টা, কোন রকমে 100 রান পেরোনো পুঁজি নিয়ে লড়াইটা চালিয়ে গেলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজয় মেনে নিয়েই বিশ্বকাপের মঞ্চ ছাড়তে হলো বাংলাদেশকে। 23 রানের মাথায় প্রোটিয়া অধিনায়ক লড়াকে স্টাম্পিং এর ফাঁদে ফেলেন ফাহিমা। বশকে ফিরিয়ে দ্বিতীয় উইকেটে 53 রানের জুটিও ভাঙেন এই লেগি। এরপর 42 রান করা তাজমিন ব্রিটসকে ঋতুমণি বোল্ড করলেও 16 বল আর 7 উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় সাউথ আফ্রিকা। জ্যোতিদের টস জিতে ব্যাট নেয়ার আত্মবিশ্বাসটা শুরুতেই ভেঙে দেন প্রোটিয়া পেসার কাপ। ওপেনার দিলারা ফেরেন শূন্য হাতে, আরেক ওপেনার সাথীকে সঙ্গী করে সোভানা কিছুটা এগিয়ে নিলেও 36 রানে ভেঙে যায় সেই জুটি। বাকিটা বরাবরের মতোই জ্যোতি মোস্তারি জুটির গল্প। 38 রান করে সোভানাকে ফিরতে হয় আসরের সেরা বোলার মালাবার শিকার হয়ে। আবারও একলা সৈনিক হয়ে লড়তে থাকা জ্যোতি অপরাজিত 32-এ। 120 বলের খেলায় 7 উইকেট হাতে নিয়েও মাত্র 106 রানেই থেমে যায় বাংলাদেশ, থেমে যায় লাল সবুজের বিশ্বকাপের স্বপ্নযাত্রাও। 119, 97, 103 আর 106, এই হলো এবারের বিশ্বকাপে গত 4 ম্যাচে বাংলাদেশ নারী দলের স্কোর। সামর্থ্যের ঘাটতিটা তো স্পষ্ট। নারী দলের অধিনায়ক জ্যোতি শেষ ম্যাচটায় প্রাপ্তির খাতায় কিছু একটা নিয়ে যেতে চেয়েছিলেন। প্রশ্ন হচ্ছে, তিনি কি নিয়ে গেলেন? একটা বড় প্রশ্নবোধক চিহ্নই কি না? রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাত।